এদিকে করোনা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এবার চীনা ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করলো অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার দেশগুলোর তরফ থেকে আসে এ নির্দেশনা। দেশগুলোর সরকার বলছে এটি অস্থায়ী বিধিনিষেধ, যা জানুয়ারির 5 তারিখ থেকে আগামী 1 মাসের জন্য বহাল থাকবে। এর আগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্তত 15টি দেশ আরোপ করেছিল বিধিনিষেধ। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। চীনে করোনা প্রকোপ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে বিশ্বের কয়েকটি দেশ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্তত 15টি দেশ চীন থেকে আসা নাগরিকদের উপর বিধিনিষেধ আরোপ করে। এবার চীনা ভ্রমণকারীদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার 1 জানুয়ারি দেশগুলোর তরফ থেকে আসে এই নির্দেশনা। জানানো হয় নির্ধারিত ফ্লাইটের 48 ঘন্টা আগে করোনা নমুনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলে বিমানে চড়ার সুযোগ পাবেন। সাথে থাকতে হবে 3টি ভ্যাকসিন গ্রহণের প্রমাণ। দেশগুলোর সরকার বলছে এটি অস্থায়ী বিধিনিষেধ, যা জানুয়ারির 5 তারিখ থেকে আগামী 1 মাসের জন্য বহাল থাকবে। গেল মাসে জনরোষের মুখে জিরো কোভিড নীতির নীতিমালা প্রত্যাহার করে চীন। এরপরই দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইয়ারফিনিটি তথ্য অনুসারে করোনায় দৈনিক 9000 মানুষের মৃত্যু হচ্ছে চীনে। এদিকে 24 ঘন্টা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 559 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 2,38,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 66,52,00,000 ছাড়ালো, আর 66,97,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যু। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।